আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সত্য প্রবাহ চলছে, মাঘ মাস, এই দেখেন আকাশের অবস্থা, আকাশটা আবার মেঘাচ্ছন্ন, কালকে কিন্তু বৃষ্টি হয়েছে। এখন কবুতরের লপটে বাড়তি নিরাপত্তার জন্য দেখেন এই যে সবসময় আর কিভাবে ঢেকে রাখতে হয়, তারপর একটু দেখাই। এখানে দেখেন আমাদের মাক্সি, এদের দুটো বেবি হয়েছিল, দুটোর মধ্যে একটাকে খেতে দিয়েছিল আর একটাকে খেতে দেয় না। বলে আমি কি করলাম, ওখান থেকে এই একটাকে চেঞ্জ করে এখানে নিয়ে আসলাম, তাও খেতে দেয় না। পরে একটা মারা গেছে আগেই, এরপরে কি করব, যেটা ভালো ছিল খেতে দিত এখানে, এরা খেতে দিত, ওইটাকেও আমি কি করলাম নিয়ে আসলাম। এই দেখেন এনে এখানে রাখলাম, ওরাও খেতে দেয় না, এরাও খেতে দেয় না, এখন মারা গেছে। দেখেন এই যে মাক্সি বেবিটা, এই দর্শক দেখলেন যে মারা গেছে। এখন এইখানে আরেকটা বেবি এদের কাছে আছে, এটাকেও ঠিকঠাক খেতে দিচ্ছে না, বিপদ, কি করবো বলেন। যাই হোক, বিকল্প একটা ব্যবস্থা করব, কিন্তু দুঃখের বিষয় এভাবে বেবি হওয়ার পরে যদি মারা যায় আসলে খারাপ লাগে, খুবই খারাপ লাগে। যাই হোক, ভালো লাগবে খারাপ লাগবে এটা নিয়ে আসলে কবুতর পোষা মেনেই আগাতে হবে, কিচ্ছু করার নেই, ওটাকে ঠিকঠাক খেতে দিচ্ছে না, কি যে করি। যাই হোক, ভাবছি একটা কিছু করতে হবে আর কি, বিকল্প মন ভালো নেই আসলে। এই যে কবুতর আছে তাই আছে, দেখেন ডিম নিয়ে আছে কেউ কেউ, এরপর ডিম ভালোভাবে ফুটছে না ঠান্ডায়, ডিমের মধ্যে মারা যাচ্ছে বাচ্চা, বাচ্চা হলে মারা যাচ্ছে, এই বহু রকম সমস্যা। যাই হোক, আসি এইভাবেই ভাত প্রতিঘাতের মধ্যে থেকে কবুতর পোষা। ভালো থাকুন সবাই, সবাই সুস্থ থাকেন এই দোয়া করি। আল্লাহ হাফেজ।